আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটি সন্দেহজনক কথা নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হয়েছি একটি কথা বেশ কয়েকদিন ধরে মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে যখন থেকে শুনলাম যে ডক্টর ইউনুস সম্মতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারে প্রদান হওয়ার তখন থেকে একটি ভয় বা আশঙ্কা মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে এবং এই ঘুরপাক খাওয়াটা আরও বেশি অনেক জোরালো হয়েছে যখন তিনি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশকে অকার্যকর কিংবা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ যদি সৃষ্টি করতে চায় তাহলে ভারত এবং ভারতের যে সেভেন সিস্টার এবং মিয়ানমারের কথাও তিনি উল্লেখ করেছেন যে তারাও সুস্থে থাকতে পারবে না অর্থাৎ তিনি ভারতকে একটি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এখানে আমরা জানি যে ডক্টর ইউনুজ সারা পৃথিবীতে একজন নোবেল লরিয়েট হিসেবে তো পরিচিত আছেনই এবং ইন্টেলেকচুয়াল এবং জীবিত যেই জ্ঞানী এবং সম্মানিত ব্যক্তি ধরা হয় তার ভিতরে ডক্টর ইউনুসকে অন্যতম এবং সেরা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তো এমন একজন মানুষ তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন হবেন এবং তিনি এক প্রকার বলা যায় যে ডক্টর ইউনুস আমেরিকার আমেরিকা ঘেষা এবং ইউরোপ আমেরিকার বন্ধু এবং তাদের সাথে সম্পর্কটা এত উচ্চতায় যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না আমরা সব সময় দেখেছি বাংলাদেশকে নিয়ে যে ভারতের যে ইন্টারেস্ট ভারতের যে এখানে ইন্টারফেয়ার করার যে একটি ও সবসময় যে ক্ষমতা প্রয়োগ করে থাকে অনেক সময় বল প্রয়োগ করে থাকে এবং এই ফেসবুক এবং নেট দুনিয়া আমরা দেখি দেখতেছি যে ভারতের অনেক র এজেন্ট এখানে বিভিন্ন জায়গায় এসেছে এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে এই যে জুলাই এই যে পঁয়ত্রিশ জুলাই এবং সতেরো জুলাই থেকে শুরু হওয়া যেসব হত্যাকাণ্ড এইসব হত্যাকাণ্ডে অনেকে ধারণা করতেছে এবং গুজব সরাচ্ছে যে ভারতীয় র এজেন্ট এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এবং অনেকে এটাও বলতেছে যে এই যে এখন যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এবং সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের উপরে আক্রমণ হচ্ছে এর ভিতরেও একটি ষড়যন্ত্র আছে এবং এই যে পতন স্বৈরাচারের যে পতন সেই পতন সরকারের মদত একটি গোষ্ঠী এর সাথে জড়িত আছে মন্দির এবং মন্দিরে যে আগুন দেওয়া হচ্ছে ব্যাগতে যে আগুন দেওয়া হচ্ছে গির্জাকে যে ভাঙচুর করা হচ্ছে এর ভিতরে এই মদত গোষ্ঠী এই পতন এই যে স্বৈরাচারের পতন হয়েছে তার একটি সব কাজ করে এই বর্তমান যে ছাত্র সমাজ আছে এদের যে কার্যক্রম সেই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা চলতেছে তো এখানে আমার একটি আশঙ্কা হয় যে ডক্টর ইউনুস যদি ক্ষমতায় আসেন এবং অন্তর্বর্তী সরকার যদি প্রধান হয় ভারত বাংলাদেশে কোনোভাবেই আর ইন্টারফেয়ার করতে পারবে না এবং কোন ধরনের কোনো ক্ষমতা প্রয়োগের আর কোনো সুযোগ থাকবে না এবং এটা সবাই জানেন যে ডক্টর ইউনুস যদি ক্ষমতায় আসে বাংলাদেশের বর্তমান যে অর্থনীতি আছে সেই অর্থনীতিও অনেক বেশি চাঙ্গা হবে এবং ইউরোপ আমেরিকা থেকে অনেক বিনিয়োগ এখানে আসবে এটা সবাই প্রত্যাশিত এবং এটা সত্য হবে আমরা সবাই এটা বিশ্বাস করি না আমরা সবাই এটা আস্থা রাখি এবং বিশ্বাস তো অবশ্যই করি এবং এটা হবেও কিন্তু একটি সন্দেহ হয়ে উঠছে আসলে কি ডক্টর ইউনিসকে তার কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিবে ওই সেই কালো গোষ্ঠী সেই পতন গোষ্ঠী এবং যে স্বৈরাচার এখন ভারতে যে এখন আশ্রয় নিয়েছেন সেই ভারতীয় কোনো এজেন্ট কি ডক্টর ইউনিসকে সহজভাবে কাজ করতে দিবেন তো আশঙ্কা থাকে যে এই যে রয়ের যে এজেন্ট আছে তাদের মাধ্যমে তিনি আত্ম তিনি কি আততায়ীদের দ্বারা তিনি আক্রান্ত হতে পারেন এটা কিন্তু খুবই স্বাভাবিক তিনি যে কোনো সময় আততায়ীদের দ্বারা আক্রান্ত হতে পারেন এই আক্রান্ত শপথ নেওয়ার আগেও হতে পারে এবং শপথ নেওয়ার পরে যে সংগঠিত সময় থাকবে সেই সময়টাকেও সময়ও তিনি হতে পারেন তাই আমার আবেদন থাকবে যে সেনাপ্রধান সেনাপ্রধানের ব্যাপারে একটি কথা কিন্তু সব জায়গায় চাওয়ার আছে তিনি 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 আত্মীয় এবং তিনি এবং এটাও একটা গুজে উঠেছে যে সবাই তাকে চাপ প্রয়োগ করতেছে ক্ষমতা দখলে নেওয়ার জন্য জানি না কোনটা সত্য আসলে কোনটা মিথ্যা আমার যেটা মনে হয়েছে তার বক্তব্য দেখে যদি চাপ থেকেও থাকে এই সেনাপ্রধান সেই ভুল কখনোই করবেন না তবে হ্যাঁ সজাগ দৃষ্টি থাকতে হবে যে ডক্টর ইউনুস আততাই দ্বারা যে আক্রান্ত হতে পারেন এটা যে কোনো সময় হতে পারেন যে কোনো জায়গায় হতে পারেন যে কোনো অবস্থায় হতে পারেন তাই এই সেনাপ্রধান সহ অন্য যারা আছেন এবং যারা বিশ্বস্ত থাকবেন এবং ডক্টর ইউনুস যাদেরকে বিশ্বাসযোগ্য মনে করবেন তাদেরকেই শুধু তার নিরাপত্তার জন্য রাখতে হবে এবং এজন্য যদি দরকার হয় ডক্টর ইউনুসের পছন্দ মতন ফোর্স তিনি নিয়োগ করতে পারবেন সেই সুযোগও দেওয়া উচিত দেখেন ডক্টর ইউনিচর যদি একটা কিছু হয়ে যায় তাহলে এই যে অর্জন সে অর্জন সব ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ যে সামনের দিকে এগিয়ে যাবে এই যে ছাত্র জনতার যে জয় সেই জয় ধুলিস্যাত হয়ে যাবে এবং এই যে ভারত বাংলাদেশের উপর যে স্বামীগীরিত্ব দেখাচ্ছে সবসময় এই যে ক্ষমতা প্রয়োগ করার এবং বল প্রয়োগ করার এবং যা খুশি তাই চাপিয়ে দেওয়ার যে একটি তাদের যে আকাঙ্ক্ষা আছে এবং যে সব সময় যেটা তারা করে আসছে সেটা কিন্তু আরও বেড়ে যাবে সেটা আর কখনোই থামবে না এবং বাংলাদেশ কিন্তু ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হবে তাই ডক্টর ইউনিসকে সেভ করতে হবে এবং তিনি যেনি কোনো আততায়ীর হত্যার শিকার না হন সেই দিকে সবার সজাগ থাকতে হবে এবং সবাইকে খুবই দৃঢ়তার সহিত এবং সূক্ষ্ম বিবেচনার সহিত তার আইন নিরাপত্তা এমনভাবে তাকে ঘিরে রাখতে হবে যাতে কোনোভাবেই বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ